हेलो वेलकम टू सोमास क्रिएशन। आज के आमी एक्टा रेसिपी शेयर करबो, सेटार नाम होच्छे आनारसेर हलुआ। तो देखे नेवा जाक तार जोनो की की लागे। एर जोनो लागबे आनारस। एखाने आमी आनारसटाके परिष्कार करे केटे निये सेटाके ग्रेट करे निएछि। आर लागबे खोया क्षीर, चीनी, घी, काजू, किशमिश और अल्प नून। कड़ाईते एक चामच घी दिलाम। আর আমার আনারসের পরিমাণটা একটু কম, তাই খুব বেশি দিলাম না। আনারসের পরিমাণ যদি একটু বাড়ানো হয় তাহলে ঘিয়ের পরিমাণটাও একটু বাড়ানো যেতে পারে। এবার এর মধ্যে ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আনারসটা। এই সময় গ্যাসটা একটু কম করে রাখবো, কারণ ঘি খুব তাড়াতাড়ি পুড়ে যায়। ঘিটা না পুড়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে ঘিয়ের গন্ধটা বাজে হয়ে যাবে। আনারসটা দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করবো। খুব বেশিক্ষণ লাগবে না, রান্নাটা হতে খুবই কম সময় লাগে। নাড়াচাড়া করবো যতক্ষণ আনারসের জলটা একটু কমে যায় আর আনারসটা একটু কুক হয়ে যায়। এর মধ্যে একটু এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। দু মিনিটের মতো নাড়াচাড়া করে এতে দেব চিনি। চিনিটা একটু বেশি লাগবে, কারণ এটা হালুয়া। এখানে চার বড় চামচের মতো চিনি দিলাম। এটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দেব গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। কিছুক্ষণ আঁচ বাড়িয়ে রান্না হতে দেব। এবার এটাকে একটা পাত্রে নাবিয়ে নিয়ে তাতে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে দেব। রেডি আমাদের আনারসের হালুয়া।